সবাইকে স্বাগত জানাই জেআইএস ইনস্টিটিউট অফ স্কিল ডেভেলপমেন্টে। আমি শুভদীপ তালুকদার অটোমোটিভ ট্রেনার শুরু করতে চলেছি আজকের ভিডিও। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো টাইপস অফ ড্রাইভস অফ ভেহিকেল, আর এর মধ্যে যেগুলি পড়ছে সেগুলি হলো: এক, ফ্রন্ট ইঞ্জিন ফ্রন্ট হুইল ড্রাইভ; দুই, ফ্রন্ট ইঞ্জিন রেয়ার হুইল ড্রাইভ; তিন, রেয়ার ইঞ্জিন রেয়ার হুইল ড্রাইভ; এবং চার, ফোর হুইল ড্রাইভ। চলে আসি ফ্রন্ট ইঞ্জিন ফ্রন্ট হুইল ড্রাইভে। এই ধরনের ড্রাইভে ইঞ্জিন গাড়ির সামনে অবস্থান করে এবং পাওয়ার সামনের চাকাতে যায়। ইঞ্জিন থেকে পাওয়ার উৎপন্ন হয়ে প্রথমে ক্লাচ, তারপর গিয়ারবক্স হয়ে ডিফারেন্সিয়ালের দ্বারা দুই ফ্রন্ট অ্যাক্সেলে ভাগ হয়ে যায় এবং ফ্রন্ট অ্যাক্সেল থেকে ফ্রন্ট রোড হুইলে চলে যায়। চলে আসি ফ্রন্ট ইঞ্জিন রেয়ার হুইল ড্রাইভে। এই ধরনের ড্রাইভে ইঞ্জিন গাড়ির সামনে অবস্থান করে এবং পাওয়ার পিছনের চাকাতে যায়। এক্ষেত্রে ইঞ্জিন থেকে পাওয়ার উৎপন্ন হয়ে ক্লাচ, গিয়ারবক্স, তারপর প্রপেলার শ্যাফ্ট হয়ে ডিফারেন্সিয়ালের দ্বারা দুই রেয়ার অ্যাক্সেলে ভাগ হয়ে যায় এবং রেয়ার অ্যাক্সেল থেকে রেয়ার রোড হুইলে চলে যায়। মনে রাখতে হবে এক্ষেত্রে আমাদের প্রপেলার শ্যাফ্ট সংযুক্ত হয়েছে পাওয়ারটাকে পিছনের চাকাতে পাঠানোর জন্য। চলে আসি পরের পয়েন্ট, রেয়ার ইঞ্জিন রেয়ার হুইল ড্রাইভ। এই ধরনের ড্রাইভে ইঞ্জিন গাড়ির পিছনে অবস্থান করে এবং পিছনের চাকাতেই পাওয়ার যায়। এক্ষেত্রে ইঞ্জিন থেকে পাওয়ার উৎপন্ন হয়ে ক্লাচ, তারপর গিয়ারবক্স হয়ে ডিফারেন্সিয়ালের দ্বারা দুই রেয়ার অ্যাক্সেলে ভাগ হয়ে যায় এবং রেয়ার অ্যাক্সেল থেকে রেয়ার রোড হুইলে চলে যায়। চলে আসি ফোর হুইল ড্রাইভে। এই ধরনের ড্রাইভে ইঞ্জিন গাড়ির সামনে অবস্থান করে এবং পাওয়ার গাড়ির সামনের দিকে তথা পিছনের দিকে সমানভাবে বিভক্ত হয়। এক্ষেত্রে ইঞ্জিন থেকে পাওয়ার উৎপন্ন হয়ে ক্লাচ, গিয়ারবক্স এর মধ্য দিয়ে ট্রান্সফার কেসে যায় এবং ট্রান্সফার কেসে থেকে দুটি অংশে ভাগ হয়ে যায়। প্রথম অংশে অর্থাৎ প্রথম ভাগে প্রপেলার শ্যাফ্ট হয়ে রেয়ার ডিফারেন্সিয়ালে যায় এবং সেখান থেকে দুই রেয়ার অ্যাক্সেলে চলে যায় এবং শেষে রেয়ার অ্যাক্সেল থেকে রেয়ার রোড হুইলে চলে যায়। এবং ট্রান্সফার কেসে যে শক্তিটা উৎপন্ন হলো তার থেকে যে দ্বিতীয় ভাগটা আসছে, সেই দ্বিতীয় ভাগে প্রপেলার শ্যাফ্ট হয়ে ফ্রন্ট ডিফারেন্সিয়ালে যায় এবং সেখান থেকে দুই ফ্রন্ট অ্যাক্সেলে চলে যায় সেই পাওয়ারটি এবং অবশেষে ফ্রন্ট অ্যাক্সেল থেকে ফ্রন্ট রোড হুইলে চলে যায়। আমাদের মাথায় রাখতে হবে এক্ষেত্রে ট্রান্সফার কেসটা এখানে যুক্ত করা হয়েছে দুটি ডিফারেন্সিয়ালে সমানভাবে পাওয়ারকে বিভক্ত করার জন্য। ধন্যবাদ।